গরম খিচুড়ির কড়াইয়ের মধ্যে পড়ে গুরুতর জখম ছোট্ট শিশু। আইসিডিএস সেন্টারের ঘটনায় চাঞ্চল্য, জখম শিশু ভর্তি হাসপাতালে। আইসিডিএস সেন্টারের রান্না করা গরম খিচুড়ির কড়াইয়ের মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত হলো এক ছোট্ট শিশু। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুনীর বাগডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার একটি আইসিডিএস সেন্টারে আলাদা কোনো রান্নাঘর নেই, তাই সেন্টারের উঠোনেই শিশুদের পড়ানো হয় এবং একপাশে খিচুড়ি রান্না করা হয়। শুক্রবার সকালে সবার নজর এড়িয়ে কোনোভাবে শিশুটি রান্না করা গরম খিচুড়ির কড়াইতে পড়ে যায়। শিশুর মা আসমানা বিবি জানান, পড়াশুনো শেষ হয়ে গিয়েছিল, দিদিমণিরা বাচ্চাদের নিয়ে ছড়া পড়াবার জন্যই বাইরে চলে এসেছিলেন। রান্নার দিদি খিচুড়ি রান্না করে কলে জল আনতে গিয়েছিলেন, সেই সময় বাচ্চারা খেলা করতে করতে রান্না করা গরম খিচুড়ির কড়াইতে পড়ে যায়। যে রান্না করতো সে কি কি জল আনতে গেছে পরে, আর ও পিছিয়ে পিছিয়ে গিয়ে আসতে যা পড়ে গেছে না কি করে, আমি পুরো পিছনে চামড়া উঠে গেছে, হাতে চামড়া টামড়া উঠে গেছে। এই ঘটনায় ওই শিশু গুরুতর আহত হয়েছে, তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ঘটনায় শিশুর শরীরের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। খিচুড়ি স্কুলে আসছিল, খিচুড়ি স্কুলে এসে পড়ছে, তারপরে আমি তো বাজার চলে গেছি, তার মা বাড়িতে আছে, তার ঠাকুমা বাড়িতে আছে, তারপরে যেমন খিচুড়ি স্কুলে আসে এরকম খিচুড়ি স্কুল থেকে আবার চলে যায় বাড়ি। হ্যাঁ, তার বয়স 5 বছর হতে যাচ্ছে, তা পড়ে গেছে, পড়ে মানে খিচুড়ি স্কুল প্রায় শেষ, এবারে খিচুড়ি দিবে স্কুল যাবে, পড়াশোনা শেষ হয়ে গেছে, ও বাচ্চা বাচ্চা কাচ্চা, তো বাচ্চা কাচ্চা একটু বেশি হইচই করছে, এই জন্য ও পিছিয়ে পিছিয়ে আসছিল, পিছিয়ে পিছিয়ে এসে ডালগড়াতে পড়ে গেছে। দেখার কথা দিদিমণি ছিল, দিদিমণি বলছে আমি জল আনতে চলে গেছি আর কড়াটা আলগা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কাকদ্বীপ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।